here and this is the larger bone of leg. To leg e amader ekta bone hoche fibula ebong eta hoche homologous radius er homologous. To ekhon eta kibhabe bujlam je eta radius er homologous. Actually intrauterine life e amader upper limb ar hoche lower limb erokom obosthay thake. Like erokom. Then hoche early development age e তখন হচ্ছে আপার লিম্বের ল্যাটারাল রোটেশন হবে এরকম, দেন হচ্ছে আর লোয়ার লিম্বের হচ্ছে মিডিয়াল রোটেশন হবে এরকম। তার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইন্ট্রাইউটেরাল লাইফে এটা হচ্ছে প্রি এক্সিয়াল বর্ডার আর এটা হচ্ছে পোস্ট এক্সিয়াল বর্ডার। তো যেহেতু আপার লিম্বের ল্যাটারাল রোটেশন হয় তাহলে প্রি এক্সিয়াল বর্ডার বরাবর থাকতেছে রেডিয়াস, আর যেহেতু লোয়ার লিম্বের মিডিয়াল রোটেশন হয় দেখা যাচ্ছে প্রি এক্সিয়াল বরাবর থাকতেছে হচ্ছে বর্ডার বরাবর থাকতেছে টিবিয়া। দ্যাটস ওয়াই টিবিয়া ইজ হোমোলোগাস উইথ রেডি। টিবিয়া ইজ এ লং বোন। আমরা জানি একটা লং বোনের হচ্ছে তিনটা পার্ট থাকে, এই যে ইপিফাইসিস, এটাও হচ্ছে ইপিফাইসিস এন্ড দিস ওয়ান ডায়াফাইসিস। সো টিবিয়া হ্যাজ টু ইপিফাইসিস এন্ড ওয়ান ডায়াফাইসিস। ডায়াফাইসিস হচ্ছে শ্যাফ্ট আর ইপিফাইসিস এই যে আপার যে ইপিফাইসিস সেটা হচ্ছে আপার এন্ড, লোয়ার ইপিফাইসিস হচ্ছে লোয়ার এন্ড। দ্য আপার এন্ড অফ টিবিয়া এন্ড দিস ওয়ান রাইট টিবিয়া। তো রাইট টিবিয়া এটা হচ্ছে মিডিয়ালি থাকতেছে মিডিয়াল কন্ডাইল আর ল্যাটারালি হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। সো দুইটা কন্ডাইল থাকতেছে কন্ডাইলার এরিয়া এবং হচ্ছে এখানে থাকতেছে ইন্টার কন্ডাইলার এরিয়া। এই যে দুইটা কন্ডাইলের মাঝখানে হচ্ছে ইন্টার কন্ডাইলার এরিয়া আর এখানে সামনের দিকে এটা থাকতেছে হচ্ছে টিবিয়াল টিউবারোসিটি। ঠিক আছে, তাহলে আপার এন্ডে এই চারটা জিনিস থাকতেছে। এখন আসি এই যে মিডিয়াল কন্ডাইল। তো মিডিয়াল কন্ডাইলের যে শেপটা, শেপটা হচ্ছে ওভাল শেপ। এই মিডিয়াল কন্ডাইলে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে সেন্ট্রাল যে পার্টটা যেটা হচ্ছে কনকেভ দেখা যাচ্ছে, এই সেন্ট্রাল পার্ট কনকেভ এবং এটা কিন্তু ওভাল শেপ আর এটা হচ্ছে অ্যাটাচড হয় মানে ফিমারের যে কন্ডাইলের সাথে, মিডিয়াল কন্ডাইলের সাথে এটা অ্যাটাচড হয়। আর যে পেরিফেরাল যে পার্ট অংশ, পেরিফেরাল পার্ট সেটা হচ্ছে সেপারেটেড থাকে ফ্রম দ্য ফিমার কন্ডাইল অফ দ্য ফিমার বাই দ্য মিনিসকাস। সো এখানেও এখানে দেখা যাচ্ছে ল্যাটারাল কন্ডাইল যেটা সেটার মাঝখানের যে সেন্ট্রাল পার্টটা সেটা হচ্ছে কনকেভ থাকতেছে এবং এটা সার্কুলার শেপ। এটাও সেম, এটা অ্যাটাচ থাকে হচ্ছে ল্যাটারাল কর্নেল অফ দ্য ফিমার আর পেরিফেরাল যে পার্ট সেটা হচ্ছে সেপারেটেড থাকে ফ্রম দ্য ল্যাটারাল কর্নেল অফ দ্য ফিমার বাই দ্য মিনিসকাস। সো এখানে দেখা যাচ্ছে মিনিসকাসের কথা বলা হচ্ছে। তো মিনিসকাস হচ্ছে ফাইব্রোকার্টিলেজ, এটার ফাংশন হচ্ছে যে ইট অ্যাক্ট এজ এ শক অ্যাবজর্বার অ্যান্ড ইট অলসো হেল্পস ইন ফ্লেকশন এক্সটেনশন অফ নি জয়েন্ট অ্যান্ড আদার্স ইজ ইট অলসো অ্যাক্ট এস লুব্রিকেটিং এজেন্ট। এই যে মিডিয়াল কর্নেল, তো মিডিয়াল কর্নেলের যে পোস্টেরিয়রলি, এই যে পোস্টেরিয়রলি একটা গ্রুপ দেখা যাচ্ছে, এই গ্রুপে হচ্ছে ইনসার্শন দিবে সেমি মেমব্রেনোসাস মাসল। আচ্ছা, এটা অ্যাটাচমেন্টে বলবো। দেন এখানে দেখা যাচ্ছে ল্যাটারাল কর্নেল, যেটা এই ল্যাটারাল কর্নেলের পিছনে এখানে একটা ফ্যাসেট আছে ইন দ্য পোস্টেরিয়র পার্ট অফ ল্যাটারাল কর্নেল। এই যে পোস্টেরিয়র অংশে এখানে একটা ফ্যাসেট আছে, এই যে এটা, দিস ইজ ফ্যাসেট ফর ফিবুলার আপার এন্ড অ্যাটাচমেন্ট। এই যে ফিবুলার আপার এন্ডেও একটা ফেসেট থাকে, এই যে এই ফেসেটটা হচ্ছে এটার সাথে অ্যাটাচ হয় অ্যান্ড ইট ফর্মস সুপিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট হুইচ ইজ প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে এই যে ল্যাটারাল কর্নেলের সামনের দিকে এখানে একটা টিউবারকল, সেটাকে বলে গার্ডিস টিউবারকল। এখানে অ্যাটাচমেন্ট হয় হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এখানে যেটা টিবিয়াল টিউবারোসিটি। এই টিবিয়াল টিউবারোসিটি হচ্ছে দুইটা পার্ট, আপার স্মুথ পার্ট অ্যান্ড লোয়ার রাফ পার্ট, এবং এই দুইটা পার্টের জাংশন দিয়ে যাবে হচ্ছে ইপিফেশিয়াল লাইন। দিস ওয়ান ইন্টারকন্ডাইলার এরিয়া, এই যে দুইটা কন্ডাইলের মাঝখানে যে এরিয়াটা সেটা হচ্ছে ইন্টারকন্ডাইলার এরিয়া, এবং এই যে মিডিয়াল কন্ডাইল আর ল্যাটারাল কন্ডাইল এদিকে ইমিনেন্স তৈরি করছে, এটা হচ্ছে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল ইন্টারকন্ডাইলার টিউবারকল, এই দুইটাকে বলা হয়। ইন্টারকন্ডাইলার যে এরিয়ার সামনের দিকে এই জায়গায় মিডিয়াল কন্ডাইলের দিকে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন অফ মিডিয়াল মিনিসকাস, দেন হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন অফ ল্যাটারাল মিনিসকাস, দেন এই দুইটা টিউবারকলের পিছনে থাকবে হচ্ছে পোস্টেরিয়র হর্ন অফ ল্যাটারাল মিনিসকাস, পোস্টেরিয়র হর্ন অফ মিডিয়াল মিনিসকাস অ্যান্ড পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এই দুইটা ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্টেরিয়র আর হচ্ছে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট হচ্ছে ফিমারের সাথে, ফিমারের যে লোয়ার এন্ডের কন্ডাইল আছে তো ওই দুইটার সাথে হচ্ছে ক্রস কানেকশন ভাবে হচ্ছে অ্যাটাচ হয়। নাও দ্য বর্ডার অ্যান্ড সারফেস। তো টিবিয়াতে তিনটা বর্ডার শেফটের মধ্যে, তো
এন্টার বর্ডার যেটা, এটা হচ্ছে এটা এন্টার বর্ডার, যেটাকে শিনও বলা হয়, যেটা শুরু হবে টিবিয়াল টিউবারোসিটির নিচ থেকে শুরু হয়ে এই যে এন্টেরিয়র বর্ডার অফ মিডিয়াল মেলিওলাসের দিকে যাবে, এটা হচ্ছে এন্টেরিয়র বর্ডার। দেন হচ্ছে মিডিয়াল বর্ডার যেটা, এই যে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা যাবে হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ মিডিয়াল মেলিওলাসের এদিকে যাবে, এই মিডিয়াল বর্ডার। আর এদিকে হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে ইন্টারোশিয়াস বর্ডার। এই ইন্টারোশিয়াস বর্ডার বিলো দা ফিবুলার ফেসেট থেকে শুরু হয়ে এদিকে হচ্ছে ফিবুলার নচ পর্যন্ত যাবে। সো এই তিনটা বর্ডার সারফেস তৈরি করে হচ্ছে তিনটা সারফেস। এই অ্যান্টেরিয়র বর্ডার আর হচ্ছে মিডিয়াল বর্ডারের মাঝখানে যেটা, সেটা হচ্ছে মিডিয়াল সারফেস। তারপরে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, আর এটা হচ্ছে ল্যাটারাল সারফেস। পোস্টেরিয়র সারফেস এটা থাকবে হচ্ছে মিডিয়াল বর্ডার আর হচ্ছে ইন্টারোশিয়াস বর্ডারের মাঝখানে, এই দুটোর মাঝখানে পোস্টেরিয়র সারফেস। আর ল্যাটারাল সারফেস হচ্ছে এটা, যেটা থাকবে অ্যান্টেরিয়র বর্ডার আর হচ্ছে ইন্টারোশিয়াস বর্ডারের মাঝখানে। এই পোস্টেরিয়র সারফেসে একটা অবলিক লাইন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সোলিয়াল লাইন। এই সোলিয়াল লাইন দ্বারা দুইটা ভাগে ভাগ হয়, আপার ট্রায়াঙ্গুলার এরিয়া অ্যান্ড লোয়ার এলোঙ্গেটেড এরিয়া। এবং এই লোয়ার এলোঙ্গেটেড এরিয়াতে একটা ভার্টিক্যাল রিজ দেখা যাচ্ছে। এই রিজ দ্বারা হচ্ছে আবার দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে মিডিয়া পোস্টেরিয়র মিডিয়াল পার্ট অ্যান্ড পোস্টেরিয়র ল্যাটারাল পার্ট। সো দিস ওয়ান লোয়ার এন্ড অফ দ্য টিবিয়া। এখানে হচ্ছে পাঁচটা সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস যেটাকে বলা হয় মিডিয়াল মেলিওলাস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, পোস্টেরিয়র সারফেস, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, অ্যান্ড দিস ওয়ান ইনফিরিয়র সারফেস। তো এই ইনফিরিয়র সারফেসে যে গ্রুপটা দেখা যাচ্ছে, এটা মেইনলি হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট ফরমেশনে যায়। এবং এখানে যেটা এই যে ল্যাটারাল সারফেস, যেটা লোয়ার এন্ডের, এই ল্যাটারাল সারফেসে যেটা থাকতেছে সেটা হচ্ছে ফিবুলার নচ। ফিবুলার নচে হচ্ছে ফিবুলার লোয়ার এন্ড লাগবে এবং হচ্ছে ফরমেশন করবে ইনফিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, হুইচ ইজ সিনডেসমোসিস টাইপ অফ। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ রাইট সাইডেড টিবিয়া। আপার এন্ড ইজ এক্সপ্যান্ডেড দেন দ্য লোয়ার এন্ড, টিবিয়াল টিউবারোসিটি লাইস এন্টেরিয়রলি, এন্টেরিয়র বর্ডার হুইচ ইজ কল্ড শিন অ্যান্ড ইট ইজ শার্প অ্যান্ড লাইস এন্টেরিয়রলি। ইন দ্য লোয়ার এন্ড দেয়ার ইজ এ প্রজেকশন হুইচ ইজ কল্ড মিডিয়াল মেলিওলাস হুইচ অ্যান্ড লাইস মিডিয়ালি। নাও দ্য জয়েন্টস, তো এখানে অনেকগুলো জয়েন্ট আছে। প্রথমে যদি বলি আপার এন্ডে যে হচ্ছে কন্ডাইল, এই দুটো কন্ডাইল হচ্ছে ফিমারে কন্ডাইলের সাথে যায় এবং এখানে একটা জয়েন্ট ফরমেশন হয় নি জয়েন্ট। তো নি, তো এই টিবিয়ার কন্ডাইল যেহেতু ফিমারের কন্ডাইলের সাথে অ্যাটাচড হবে, এই জন্য জয়েন্ট হচ্ছে কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। দেন এখানে যদি আসি এই যে ফিবুলা, ফিবুলার সাথে টিবিয়ার যে উপরে আপার এন্ডে যে জয়েন্ট সেটা হচ্ছে সুপিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট, হুইচ ইজ এ প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। দেন আসি এই যে লোয়ার এন্ডে, লোয়ার এন্ডে এখানে ফিবুলার নচ, টিবিয়াতে ফিবুলার নচ থাকে এবং এখানে একটা ফ্যাসেট, এখানে একটা নচ থাকে, তো এখানে অ্যাটাচড হয় এবং দিস ওয়ান ইনফিরিয়র টিবিও ফিবুলার জয়েন্ট হুইচ ইজ সিনডেসমোসিস টাইপ অফ, সিনডেসমোসিস টাইপ মানে হচ্ছে ফাইব্রাস টাইপের জয়েন্ট। আর এই যে টিবিয়ার ফিবুলার মাঝখানে, মাঝখানে হচ্ছে ইন্টারোশিয়াস টিবিও ফিবুলার জয়েন্ট, এটা হচ্ছে সিনডেসমোসিস টাইপ। এবং এই এর মধ্যে থাকে হচ্ছে ইন্টারোশিয়াস মেমব্রেন, যেটার হচ্ছে ডিরেকশন হচ্ছে টিবিয়া থেকে ফিবুলার দিকে, এই ইন্টারোশিয়াস মেমব্রেনের ডিরেকশন। আর এখানে হচ্ছে লোয়ার এন্ডে যদি বলি টিবিয়া আর ফিবুলা, এই দুইটা মিলে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট ফরমেশন করে এবং অ্যাঙ্কেল জয়েন্টে আসবে হচ্ছে টিবিয়ার লোয়ার সারফেস, ল্যাটারাল মেলিওলাস অফ ফিবুলা অ্যান্ড ট্রকলিয়ার সারফেস অফ ট্যালাস, এই তিনটা মিলে অ্যাঙ্কেল জয়েন্ট ফরমেশন করবে হুইচ ইজ হিনজ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এই টিবিয়াতে হচ্ছে পাঁচটা সাবকিউটেনিয়াস এরিয়া আছে। প্রথমে হচ্ছে যদি বলি এই যে টিবিয়াল টিউবারোসিটির এই লোয়ার পার্ট, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস, মানে সাবকিউটেনিয়াস মানে হচ্ছে স্কিনের নিচে যেটা থাকে এবং যেটা বাইরে থেকে বোঝা যায় বোনস, ওইটা ওইটাই হচ্ছে সাবকিউটেনিয়াস অংশ। তারপরে এই শিন যেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার অফ টিবিয়া, এই শিন হচ্ছে সাবকিউটেনিয়াস, মিডিয়াল মেলিওলাস, মিডিয়াল মেলিওলাস হচ্ছে সাবকিউটেনিয়াস,
আর হচ্ছে এই যে দুইটা কন্ডেল, কন্ডেল হচ্ছে সাবকিউটেনিয়াস। এখন এই সাবকিউটেনিয়াস অংশের ইম্পর্টেন্স যদি বলি, তাহলে এখানে হচ্ছে ইডিমা চেক করা হয় মেনলি। ইডিমা চেক করার জন্য এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে মিডিয়াল মেলিওলাস, অ্যাবভ দ্য মিডিয়াল মেলিওলাস ওই জায়গায় হচ্ছে ইডিমা চেক করা হয়। নাও দ্য অ্যাটাচমেন্ট, তো আপার এন্ডে অ্যাটাচমেন্টে যদি বলি, তাহলে মিডিয়াল কর্নেলের যে পোস্টের পার্টে এখানে একটা গ্রুপ ছিল, তো এখানে ইনসার্শন দিবে সেমি মেমব্রেনাস মাসেল। আর হচ্ছে এই ল্যাটারাল যে কন্ডেল এখানের সামনের দিকে, অ্যান্টেরিয়রলি হচ্ছে একটা টিউবারকল, সেটাকে বলে হচ্ছে গার্ডিস টিউবারকল, এবং এখানে ইনসার্শন দিবে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। এবং এর পিছনে পোস্টেরিয়র সারফেসের দিকে এখানে হচ্ছে টেন্ডন অফ পপলিটিয়াস থাকবে। আর এই টিবিয়াল টিউবারোসিটির যে আপার যে স্মুথ পার্ট, এখানে থাকবে হচ্ছে লিগামেন্টাম পেটেলি। নাও দ্য অ্যাটাচমেন্ট ইন দ্য শ্যাফ্ট, সো ইন দ্য ল্যাটারাল সার্ফেস, ল্যাটারাল সার্ফেসে আপার টু থার্ড অংশে হচ্ছে অরিজিন হবে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল। টিবিয়ালিস অ্যান্টেরিয়র হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ লেগের মাসেল। এখন আসি মিডিয়াল সার্ফেস, এই যে এটা হচ্ছে মিডিয়াল সার্ফেস। তো মিডিয়াল সার্ফেসের যে আপার অংশ, এই আপার অংশে মেনলি মাসেলের ইনসার্শন, তিনটা মাসেলের ইনসার্শন হয়, আর যে লোয়ার যে পার্টটা সেটা সাবকিউটেনিয়াস অংশ। তো এই আপার অংশে তিনটা মাসেল, প্রথমে আসি সার্টোরিয়াস মাসেল, এটা হকস্টিক স্ট্রাকচার থাকবে, দেন হচ্ছে গ্রেসিলিস, দেন হচ্ছে সেমি টেন্ডিনোসাস। তো সার্টোরিয়াস মাসেল হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ থাই, থাইয়ের মাসেল, আর গ্রেসিলিস হচ্ছে ফ্লেক্সোর অ্যাডাক্টর কম্পার্টমেন্ট অফ থাই, অ্যান্ড সেমি টেন্ডিনোসাস হচ্ছে ফ্লেক্সোর কম্পার্টমেন্ট অফ থাইয়ের মাসেল। তো তিনটা, এই তিনটা মাসেল হচ্ছে তিনটা জায়গা থেকে আসতেছে, এবং এই তিনটাকে একসাথে বলা হয় গাইরোপস। গাইরোপস এই জন্য বলা হয় কারণ তিনটা মাসেলের অরিজিন থাইয়ের তিনটা কম্পার্টমেন্ট থেকে, বাট ইনসার্শন একই জায়গায় হচ্ছে, মানে হচ্ছে টিবিয়ার আপার মিডিয়াল সার্ফেসের আপার আপার পার্টে হচ্ছে, এই জন্য গাইরোপস বলা হয়। আর এই গাইরোপসের ফাংশন হচ্ছে যে ইট স্টেবিলাইজ দ্য পেলভিস অন থাই অ্যান্ড লেগ। নাও দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ টিবিয়া, তো পোস্টেরিয়র সার্ফেসে এখানে যে একটা সোলিয়াল লাইন ছিল, তো এখানে অরিজিন হবে সোলিয়াস মাসেল, এবং এই লাইনের উপরে যে ট্রায়াঙ্গুলার এরিয়া সেখানে ইনসার্শন হবে পপলিটিয়াস মাসেল। আর এই যে নিচে সোলিয়াল লাইনের নিচে একটা ভার্টিক্যাল রিজ ছিল, এই রিজের মিডিয়ালি যেটা, মানে পোস্টেরিয়রলি অরিজিন হবে ফ্লেক্সোর ডিজিটোরাম লঙ্গাস মাসেল, আর পোস্টেরিয়র ল্যাটারালি অরিজিন হবে টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেল। নাও দ্য লোয়ার এন্ড, তো লোয়ার এন্ডে হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেসে মিডিয়াল টু ল্যাটারালি কতগুলো স্ট্রাকচার যায়, মানে এখানে মেনলি হচ্ছে টেন্ডন গুলা যাচ্ছে। তো প্রথমে যদি বলি মিডিয়াল টু ল্যাটারালি, প্রথমে আসে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল, দেন হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, দেন হচ্ছে টিবিয়াল আর্টারি, টিবিয়াল অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, ডিপ পেরোনিয়াল নার্ভ, অ্যান্ড এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, আর হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস মাসেল। আর পোস্টেরিয়র সার্ফেস, তো পোস্টেরিয়র সার্ফেসে সেম মিডিয়াল টু ল্যাটারালি যাবে হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সোর ডিজিটোরাম লঙ্গাস, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, টিবিয়াল নার্ভ, অ্যান্ড ফ্লেক্সোর হ্যালোসিস লঙ্গাস। রিলেশন যদি বলি, তাহলে হচ্ছে গ্রেট স্যাফেনাস বেইন থাকবে এই মিডিয়াল সার্ফেস অব দ্য টিবিয়াতে, লোয়ার ওয়ান থার্ড পার্ট অব দ্য মিডিয়াল সার্ফেস, এই অংশ থাকবে হচ্ছে গ্রেট স্যাফেনাস বেইন থাকবে। আর নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে এই যে নিউট্রিয়েন্ট ফোরামেন এদিকে থাকবে পোস্টেরিয়র সার্ফেসে, এবং নিউট্রিয়েন্ট আর্টারি পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি। আর দ্য অসিফিকেশন সেন্টার, তো টিবিয়াতে অসিফিকেশন সেন্টার হচ্ছে তিনটা, প্রাইমারি একটা যেটা হচ্ছে এই যে ডায়াফাইসিস, আর সেকেন্ডারি হচ্ছে দুইটা, আপার এন্ডের জন্য একটা, লোয়ার এন্ডের জন্য একটা। এখন টিবিয়ার যদি ক্লিনিক্যাল অ্যানাটমি বলি, তাহলে হচ্ছে আপার এন্ড ইজ দ্য মোস্ট কমনেস্ট সাইট অব দ্য একুয়েট অস্টিওমায়োলাইটিস, অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট টিবিয়া। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।